अगर रोड बिल्कुल खुला होगा तो 5 घंटे लग जाएंगे इंशाल्लाह, 4 से 5। हमारा बस HRTC का बस है शाम में 7:30 में। एक आगे इधर पहलगाम में 3 दिन रुका, बहुत अच्छा लगा, बहुत बढ़िया नजारा इधर का। ये जुल्म है, जुल्म। उधर क्या हो रहा है, किस लिए रुका? याद रखोगे इंडिया गवर्नमेंट क्या है। HRTC का शिमला बस, शिमला का बस। क्या सीन नंबर है? আমাদের ইন্ডিয়া ব্যাকপ্যাকিং ট্রিপের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন গত 3 দিন আমরা ছিলাম কাশ্মীরের পহলগামে, আর আজকে আমরা যাচ্ছি পহলগাম থেকে জম্মুর পথে, জম্মু থেকে শিমলার দিকে যাব, আর পুরো পথের এক্সপিরিয়েন্স এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার্ড ক্যাব স্ট্যান্ডের দিকে যাব, সেখান থেকে শেয়ার্ড ক্যাব নিয়ে অনন্তনাগ, অনন্তনাগ থেকে আরও একটা শেয়ার্ড ক্যাব নিয়ে আমরা জম্মু যাওয়ার ব্যবস্থা করব। আজকে সন্ধ্যা 7:30টার দিকে আমাদের জম্মু থেকে শিমলার জন্য HRTC-র বাসে সিট বুকিং করা আছে। ভাইয়া আর আও, फिर मिलेंगे इंशाल्लाह। अस्सलाम वालेकुम। कैसा लगा यहाँ पे? कैसा लगा? बहुत अच्छा, पहलगाम का नज़ारा बहुत मस्त था। चलो ठीक है, आ जाना। अनंतनाग जाएगी क्या? वो गाड़ी है सामने वाली। अवशेषे अनंतनाग के शेयर्ड कैबेर खोज पेलाम। এই ক্যাবটাতে করে আমরা এখন যাব অনন্তনাগ। সময় লাগবে 1 ঘন্টা আর টাকা লাগবে 100 রুপি। আচ্ছা চলেন গাড়িতে উঠে পড়া যাক। দেখেন সামনেও কিন্তু দুজন বসে, সামনে দুইজন, ড্রাইভারের পাশে এইখানে 4 জন, আর এই যে অনেক উঠে গেছে আর এই পাশে আমি একা। আমরা অ্যাকচুয়ালি 3 জনের সিট নিছি। আমরা পহলগাম ছেড়ে সামনের দিকে আগাচ্ছি, পহলগামকে এখন গুড বাই বলার সময়। গুড বাই পহলগাম, ইনশাল্লাহ দেখা হবে আবারও। ইধার পহলগাম মে 3 দিন রুকা, বহুত আচ্ছা লাগা, বহুত বড়িয়া নজারা ইধার কা। আমরা পৌঁছে গেলাম ডিস্ট্রিক্ট টাউন অনন্তনাগে, এখন আমরা জম্মুর গাড়ির ব্যবস্থা করবো। আর যে ব্যাগ, ये गाड़ी जम्मू जाएगा? हाँ जी। कितना वक्त लगेगा भैया? रोड पे डिपेंड है भाई, मैं ऐसे नहीं कह सकता। अगर रोड तकरीबन बिल्कुल खुला होगा तो 5 घंटे लग जाएंगे इंशाल्लाह, 4 से 5। हमारा बस HRTC का बस है शाम में 7:30 में। এটা হচ্ছে আমাদের জম্মুর গাড়ি, সাওয়ারি হয়ে গেছে। ও আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমরা জম্মুর জন্য গাড়ি দুটো বললাম, যাত্রী হয়ে গেছে, অনেক হচ্ছে কলা কিনতে গেছে। আর এটা হচ্ছে অনন্তনাগ ডিস্ট্রিক্ট টাউন। এই গাড়িতে করে আমাদের জম্মু যেতে 1000 রুপির মতো লাগবে। এখন বাজে 10:20, মানে আমাদের হাতে এখনো 7 ঘন্টার মতো সময় আছে। এখনো 7 ঘন্টা সময় আছে। প্রায় 1200-1250 টাকা করে টিকিট লাগছে এক একজনের। যদি বাস ছুটে যায় তাহলে বুঝতেছেন কি অবস্থা হয়ে যাবে। ব্যাকপ্যাকিং ট্রিপে আসি, মানে বাজেটের অবস্থাও যা তা। এখন গাড়ি ছেড়ে দিল, দেখেন আপনাদের মধ্যে যাদের শ্রীনগর থেকে ফ্লাইট থাকবে তারা হচ্ছে পহলগাম ঘুরে শ্রীনগরে চলে যেতে পারেন, শ্রীনগরকে ফ্লাইট ধরবেন। আর যারা আমাদের মতো রোড ট্রিপে থাকবেন তাদের কিন্তু পহলগাম থেকে শ্রীনগর যাওয়ার কোনোই প্রয়োজন নাই। সেক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা 50-100 কিলোমিটার মতো পথ চলতে হবে। সেটা কেন করতে যাবেন? সময় এবং টাকা দুটোই বাঁচবে যদি আপনারা পহলগাম থেকে ডিরেক্ট এইভাবে, আমরা যে উপায়ে জম্মুতে যাচ্ছি, জম্মুতে চলে যান, দেন আমরা হয়তো বা জম্মু থেকে হিমাচলে ঢুকবো, আপনারা জম্মু থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে কলকাতার দিকে চলে যেতে পারেন যদি রোড ট্রিপে থাকেন আর কি। এখানে দেখেন আবার জ্যাম লেগে গেছে, কত দূর কি হবে জানি না। কি অবস্থা অনিব, গাড়ি তো আবার আটকে গেছে? গাড়ি তো এরকম আটকে আটকে আছে টানেলের এই পাশে নাকি, শুধু যেই কাশ্মীরিরা যারা তাদের এইখানেই ম্যাক্সিমাম সময় এই জ্যামটা লাগে। এখানে তাদের মতে যে এটা CRP হয়তো নিজের সময় নিজেরা আলাদা করে চলে যায়। বাট ইয়াদ রাখোগে ইন্ডিয়া গভর্নমেন্ট ক্যা হ্যায়,
ऐसे क्या पता चलेगा इंडिया गवर्नमेंट क्या है, क्या सिस्टम कर रही है, क्या जुल्म कर रही है मुसलमान के पीछे। अगर गाड़ी कंटिन्यू चलेगी ना, ये जुल्म है, जुल्म। उधर क्या हो रहा है, किस लिए रुका ये फौजी के लिए? फौजी क्या करेगा, आर्मी का कुत्ता। इस टाइम मिलिट्री कानवाई चलती है, उस टाइम बंद होता है लोग। ना ना सॉरी, क्या छु है छोड़न को मत में, सिर्फ गरीब के लिए ही। और तो भय लगती है अपन, हमारा भय लगता है भाई। टिकट ऑलरेडी करा আছে, টাকা পে কর। আর আমাদের যদি আজকে থাকতে ওই বাস বাদে আমাদের কোনো ওয়েও নাই, বাসই একটা। হ্যাঁ, মানে রাস্তার এই অবস্থা, ওর কারণটা কি বুঝতেছি না। রাস্তা ঠিকঠাক, হাইওয়ে, তারপরে ওই অবস্থা। জওহর টানেল 1 এর টোল প্লাজা অতিক্রম করে সামনের দিকে এলাম। এই যে এখন টানেলে ঢুকে যাব, এই তো ঢুকে গেলাম। এই টানেলটা অনেক লম্বা, আসার সময় যখন বাসে করে আসছিলাম তখনই এটা পার হইতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগছিল, তখন বুঝতে পারছিলাম যে টানেলটা কত বড়। প্রায় 9 কিলোমিটার দীর্ঘ একটা টানেল, এগুলো আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টরের হিউজ অ্যাচিভমেন্ট বলতে গেলে। টানেলটা পার হইলাম মাত্র 15 মিনিট, সময়ও লাগলো না মনে হয়। আর আমাদের জন্য স্বস্তির ব্যাপার হচ্ছে 10 কিলোমিটারের মতো পথ আগাইলাম, কি বলো অনিল? এখন অতিক্রম করছি বানিহাল, আর বানিহালে কিন্তু শ্রীনগরের সবচেয়ে কাছের যে রেলওয়ে স্টেশন সেটা আছে। শ্রীনগর জম্মু হাইওয়েতে এই পর্যায়ে আমরা যাত্রা বিরতি করলাম। এখানে তাজ প্লাজা নামে একটা হোটেলে আমাদের গাড়ি দাঁড়াইছে। এখান থেকে জম্মু এখনও 90 কিলোমিটার, এখন পর্যন্ত অন টাইমে আছি। যদি রাস্তার অবস্থা ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। আর রাস্তায় এত ধুলা ছিল, অবস্থা একদম খারাপ, সকালে নাস্তা করা হয়নি, এখন ব্রেকফাস্ট সেরে নেব এই লাঞ্চের সময়। কী আর করার, ট্রাভেলিংয়ে খাওয়া দাওয়ার সময়ের কোনো ঠিক থাকে না আসলে। খাওয়ানে কে লিয়ে কী কি হয় ভাইয়া? চিকেন হ্যাঁ, চাওয়াল হ্যাঁ, আর রাজমা হ্যাঁ। রুটিওয়ালা কোনো আইটেম নেই? রুটিওয়ালা কোনো আইটেম নেই। আমরা নিয়েছি হচ্ছে চিকেন, হালাল হারাম নিয়ে কোনো চিন্তা নাই, মুসলিম হোটেল, তার সাথে ভাত। 150 রুপি প্যাকেজ তাই না? অনেক 150 রুপি, 200-300। অবশেষে আমরা পৌঁছে গেলাম জম্মুতে, এখন বেলা প্রায় 5:30টার মতো। জম্মুতে আমাদের বাস স্ট্যান্ডের একটু আগে নামাই দিছে অনিব, এখন একটা অটো ডাকতে গেছে, তারপরে আমরা বাস স্ট্যান্ডের দিকে যাবো। ভাই অনিব কি অবস্থা, পাইছো? না এখনো পাইনি, বলতেছে এখানে কাছেই ওই পানি ট্যাঙ্কির এখানে রাস্তা। গাড়ি থেকে নামার পরে ব্যাগ বস্কা নিয়ে এখন HRTC বাস স্ট্যান্ডের সন্ধানে হাঁটছি। বলতেছে যে সামনেই নাকি বাস স্ট্যান্ড, HRTC বাস স্ট্যান্ড, BC বাস স্ট্যান্ড বলতে হ্যাঁ, তো মেইন বাস স্ট্যান্ড আমাদের কন্ট্রোল বাস স্ট্যান্ড ওই হে। यहां पे रेट कितना है? यहां की बाहर की बसें आती है। अच्छा, একটা অটো নিয়ে নিলাম, সম্ভবত BC বাস স্ট্যান্ড নামে একটা বাস স্ট্যান্ড আছে, ওইখান থেকেই মূল বাস স্ট্যান্ড আর কি, সেখান থেকে HRTC বাস পাওয়া যাবে। BC রোড। ওকে, BC রোড নিউ বাস স্ট্যান্ড পজিটিভ। অটোতে করে আমরা চলে গেলাম এখানকার পুরাতন বাস স্ট্যান্ডে। এখান থেকে নাকি HRTC-র বাস পাওয়া যায়, দেখি ইনফরমেশন ঠিক কি না। অনেক কি অবস্থা, ঠিক আছে? দেখি এখন পর্যন্ত এই নাই। জম্মু আসার পরে HRTC-র বাস খুঁজে পাইতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এরকম ব্যাগ বস্কা দিয়ে এখন আমরা HRTC সে একমাত্র বাসটা কোথা থেকে ছাড়ে সে জায়গাটা খুঁজে বেড়াচ্ছি। শিমলা কা বাস? হ্যাঁ, উধর সে মিল যায়। ওকে, থ্যাংক ইউ। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে যতটুকু জানতে পারলাম, আমাদের বাসটা 7টার সময় যে বাসটা আসবে সেটা নাকি এখানে লাগবে, আর এটার কোনো নির্দিষ্ট কাউন্টার নাই। এখন 7টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর বোঝা যাবে যে আসলে বাসটা এখানে লাগতেছে কিনা। অনেকের কাছে ক্রস চেক করে নিলাম, শুনলাম যে এখানে নাকি লাগবে। শিমলার বাস, HRTC-র বাস।
বাস স্ট্যান্ডে বসে এই যে টাইম পাস করতেছি, একটা রেস্টুরেন্টে বসলাম, আর না খাইলে তো বসতে দিবে না। এই জন্য দেখেন এই যে রাজমা, রাজমা ডাল আর এই যে রুটি নিয়েছি, সাথে কোকা কোলা কোম্পানির এই লেবুর জুস। ওকে ঠিক আছে, এটাই হচ্ছে জম্মু বাস স্ট্যান্ড। আমার বাস 7 বাজকে চড়েগা ইধার সে শিমলা কাজ বাস। প্রায় 6:15টার মতো বেজে গেছে, আমরা আবার বাস স্ট্যান্ডে চলে এলাম। এই যে এখন বুঝতে পারতেছি এখানে আসলে এত খোঁজাখুঁজি কিচ্ছু নাই, এই যে হিমাচল লেখা, আর এখানে আমাদের বাসটা এসে দাঁড়াবে। সামনে যে JKRTC-র বাসটা দেখা যাচ্ছে, এই বাসটা হচ্ছে দিল্লি যাবে। হ্যাঁ, এই যে দেখেন দিল্লি লেখাতে জায়গাটা, সেখানে এটা দাঁড়াই গেছে। আর সামনে আর একটা বাস বেরোয়ে যাচ্ছে, ওইটা হচ্ছে উত্তরাখণ্ডে দেহরাদূনে যাবে, চণ্ডীগড় হয়ে দেহরাদূনে যাবে, ডাকতেছিল। আমাদের বাসটা নাকি উপরে লেগে গেছে, একটু সময়ের মধ্যে এখানে চলে আসবে। ওকে ওয়েট করা যাক এখন। অনেক অপেক্ষার পরে অবশেষে আমাদের হিমাচলের বাস চলে আসছে, সিমলার বাস। আসলে এইরকম করে বাসের জন্য অপেক্ষা করেছি মানে আমার মনে পড়তেছে না, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বাস, ভলভো বাস, হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, এই JKRTC-র বাস এটা। এখন আমরা দেখি বাসে উঠে যাব। JKRTC-র শিমলা বাস, শিমলা কা বাস, কে জি নম্বর 21 এন্ড 22 তো পেটে কিউ নি কাম কমরে বাপ। JKRTC-র বাস, হ্যালো, এক্সকিউজ মি, এটা হচ্ছে JKRTC-র ভলভো বাস। এই একটা বাসই জম্মু থেকে শিমলাতে যায়। আর মজার ব্যাপার হচ্ছে আমরা অনেকক্ষণ এখানে বাসের জন্য ওয়েট করছিলাম, 6:30 বাসটা লাগার কথা এখানে, মানে বাস না পেয়ে একটু ঘাবড়ে গিয়েছিলাম, একে ওকে জিজ্ঞেস করতেছিলাম। বাস এখানে আসার পরে আমাদেরকে জানালো এখানকার কন্ডাক্টর যে আমাদেরকে নাকি ফোন করা হচ্ছিল। এইদিকে জম্মু কাশ্মীরে তো আমাদের কোনো সিম কাজ করতেছে না অনেক, আমাদের ডুয়ার্সের প্রীতম দা ওনার নাম্বার দিয়ে হয়তো মানে টিকিটটা করা হয়েছিল, এখন ফোন করলে তো আমাদের পাওয়া যাওয়ার কথাও না। আলহামদুলিল্লাহ বাসটা পেয়ে গেছি, এখন একটা স্মুথ অ্যান্ড সেফ জার্নির অপেক্ষায়। অনেক ধকল গেছে, এখন এসি বাসে ভলভোতে একটু আরাম করতে করতে ধকলে যাবে, তারপরেও হোপ ফর দ্য বেস্ট, হোপ ফর দ্য বেস্ট ইনশাআল্লাহ। আজকে জার্নিটা সবচেয়ে লংগেস্ট জার্নি আমাদের এই পুরো ট্রিপে, আমাদের পুরো ট্রিপে, কারণ আমরা 9টার সময় জার্নি শুরু করছি, এখন 7:30, মানে অলমোস্ট তো 10.5 ঘন্টা। হ্যাঁ, এবং আমরা আমাদের ট্রিপের 12.5 ঘন্টা হবে, এবং আমরা আমাদের ট্রিপের একটা নতুন ফেজে ঢুকছি পুরোপুরি। শিমলা গিয়ে তারপরে সেখানে একটু রেস্ট ফেস্ট করে বাকিটা পরে শেয়ার করবো, চলেন। আর বাসে আমাদের যে এক্সপিরিয়েন্স হবে সেটা মোটামুটি দেখানোর চেষ্টা করবো, অনেক ক্লান্ত, খুব একটা দেখাবো না হয়তো বা, তারপরে চেষ্টা করবো, সাথেই থাকেন। এখন বাজে রাত 11টার মতো, আর এই দেখেন সাপের মতো আগাভাগা রাস্তায় আমাদের গাড়ি চলতে শুরু করেছে। ওই যে ওইদিকে দেখেন পাহাড়ের কাছে কাছে লাইট জ্বলতেছে, তার মানে আমরা কিন্তু আবার পাহাড়ে চলে এসেছি। আমরা অলরেডি ঢুকে গেছি হিমাচল প্রদেশে, এখন আছি হিমাচলের নূরপুর। কোন রুটে বাসটা যাবে জানি না, তবে এখন আমরা হিমাচলে। দর্শক বন্ধুরা, এখন বাজে ভোর 6:30, আর আমরা পৌঁছে গেলাম শিমলায়। শিমলায় আমাদের লাস্ট স্টপেজ ছিল এইটা, বাস এখানে আমাদেরকে নামাই দিচ্ছে, এখন হোটেল খুঁজতে হবে। এই ভোরবেলা আসলে হোটেল খোঁজা এটা আর একটা প্যারা। যাই হোক, ঠিকঠাক শিমলা পৌঁছাতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। হ্যাঁ ওকে, পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম, এখন আমরা আমাদের ব্যবস্থা করি হোটেলে, দেখা হবে পরে।